हुगली जिला के चंडीताला थाना में सुबह बेलेडांगा हरी सभा के पास करंट की चपेट में आने से एक मजदूर की मौके पर ही मौत हो गई। मरने वाले व्यक्ति की पहचान कमरुद्दीन शेख जिसकी उम्र 47 वर्ष के रूप में की गई है। साथ ही मजदूरों ने घटना के बारे में बताया कि मृतक व्यक्ति राजमिस्त्री का कार्य बेलेडांगा हरी सभा में नवनिर्माण हो रहे घर के छत पर कर रहा था। इसी दौरान जब लोहे का रॉड लेकर छत के एक तरफ से दूसरी तरफ जा रहा था तो रॉड का दूसरा सिरा हाई वोल्टेज तार से सट जाता है, जिसके बाद आनन फानन में वहां मौजूद लोगों ने उसे चंडीताला अस्पताल ले गए। लेकिन अस्पताल जाने के बाद डॉक्टर्स कमरुद्दीन शेख को मृत घोषित कर दिया जाता है। वहां रह रहे मजदूरों के मुताबिक निर्माण हो रहे जगह पर ही लगभग कई मजदूर रहते हैं। फिलहाल घटना की सूचना पाकर पुलिस मौके से मृतक के शव को पोस्टमार्टम के लिए वाल्स अस्पताल में भेज दिया है। अब देखना होगा कि मृतक के परिजन इस लापरवाही पर आगे क्या कार्रवाई की मांग करते हैं प्रशासन और मालिक के खिलाफ। नाम की প্রায় 29 বছর হয়ে গেল। আমাদের মিস্ত্রিরাই মিস্ত্রিরা ফোন করলো কি ওই শট খেয়ে গেছে, একজন কি হয়ে গেছে শট খেয়ে চলে এসে তাড়াতাড়ি এসো, আমি যেয়ে দেখছি দেওয়া তারপরে হসপিটাল নিয়ে এলাম। এসে এখানে বলছে কি কতজন শট খেয়েছে, একজনই আর একজন নিচে ছিল ওকে এই করে চলে এসেছিল ওখানে, ও পায়ে খানিক লেগেছে, ডাক্তার মলম দিল মনে করেন দেওয়া ঘরে পাঠিয়ে। কোথায় হয়েছে ঘটনাটি, কোথায় ঘটেছে? বেলেডাঙ্গা চন্ডীতলা বেলেডাঙ্গা। তিনি আপনার কে হন? আমাদের আমাদের মনে করেন এরকম আত্মীয় নয়, আমাদের গ্রামেরও নয়, আমরা অন্যান্য গ্রামের সব কাজ করি না, কেউ মুর্শিদাবাদ কার্পিভূম এরকম বাড়ি সব। এখানে কোথায় থাকেন আপনার? এখানে চন্ডীতলা সিটি হলের কমপ্লেক্সের পেছনে। আপনার নাম কি? আমার নাম মিরাজ। আমি মানে কিরকম মানে দুটো একটা হেড একটা মেট আছে, একটু জোরে বলবেন। তার মধ্যে মানে যে আমরা গেছিলাম গ্রিল বসার জন্য, যে গ্রিল বসার জন্য গেছিলাম, যে একটা হেড বললো কি না তোমাকে ডাকলো, আমাকে আমি চলে এলাম আর থেকে গেল কাজ। আচ্ছা আপনার হেডের নাম কি? মিরাজ। আচ্ছা বলুন। দিয়ে ওখানে থেকে গেল আর আমি চলে এলাম, যে তার মধ্যে সেকেন্ড মিনিটে শুনছি কি মানে কি মারা গেল কারেন্ট লেগে রড ছিল। যেটা দেখা গেল মানে বাড়ি থেকে কারেন্টের তারটা তো একটু বেশ দূরেই আছে, তারপরে এরকম ঘটনা কি করে হলো? ওই রডটা মানে খাড়া হয়েছে মানে রাস্তার ধারে 40 ফুটের রড, তাই জন্য ওখান থেকে গেছে, যে নিচে থেকে যে ছিল তাকেও শর্ট লেগেছে। হ্যাঁ তারপরে ও ভাবতে পারেনি কি কি করে ঠেকেছে ঠেকবে। আপনারা কতজন ছিলেন ওইখানে? ওইখানে তিনজন ছিলাম, আমি অন্য সাইডে কাজ করছিলাম আমরা। আপনার নাম? আমার নাম মুকাদ্দর সেব। আপনার নাম? আমার নাম নজরুল।